দ্বিতীয় হারভেস্টের ভিডিও আমি দেবো। এই যে এখানে দেখুন হারভেস্ট করা হয়ে গেছে, আর শসাগুলো জাস্ট এখানে এক জায়গায় রাখা আছে, এরপর ধুয়ে প্যাকেট করা হবে। এই ধরনের প্রতিকূল পরিবেশে এরকম শসা এবং এরকম ফলন হচ্ছে, এটা অনেক ভাগ্যের বিষয়। আজ দ্বিতীয়বারের জন্য হারভেস্ট করা হবে। যে 30 শতক জমিতে শসার চাষ করা হয়েছিল সেটাতে প্রথম হারভেস্টের ভিডিও আপলোড হয়ে গিয়েছে, এবং আজ দ্বিতীয় দিনে কী পরিমাণ হারভেস্ট হচ্ছে এবং গাছে কী পরিমাণ ফল ধরে আছে সেটা আপনাদের সামনে আমি উপস্থাপনা করব আজকের ভিডিওতে। তো সর্বপ্রথম এগুলো সমস্ত কিন্তু গোড়ার ফল, এখনও কিন্তু ডোগায় ফল আসেনি, এই জাস্ট মাচা ঢাকবে, অর্থাৎ মাচার যে ছাউনি রয়েছে সেটা জাস্ট ঢাকবে, তারপর কিন্তু ডোগার ফল আসবে। তাই এই সময় একদম অ্যাকুরেট কালার ও সাইজ হয় না, তারপরও কিন্তু আমার শসার কালার এবং সাইজ যথেষ্ট ভালো রয়েছে। দেখতে পাচ্ছেন যে হারভেস্ট করা হচ্ছে, আর জালিগুলোও দেখতে পাচ্ছেন যে প্রতি গিটে গিটে জালি রয়েছে এবং জোড়া জোড়াও জালি রয়েছে অনেক জায়গায়। আর তার সাথে কালারটাও দেখুন, যদি ভালো করে লক্ষ্য করেন বুঝতে পারবেন যে একদম যেটা দেশি শসার কালার সাদা সেই ধরনেরই কিন্তু কালার, যেমনটা আমি ভিডিওতে বলেছিলাম যে এই ধরনের কালার হবে, সেটা সরাসরি জমিতে আপনারা দেখতেই পাচ্ছেন। আর গাছ দেখুন, দেখুন মাচা প্রায় ঢেকে গিয়েছে, আর হারভেস্ট করার পর যে শসাগুলো হচ্ছে সেটাকে কিন্তু এক জায়গায় রাখা হচ্ছে, তারপর এটাকে ভালোভাবে এক জায়গায় নিয়ে গিয়ে ধুয়ে প্যাকেট করে তারপর বাজারজাত করা হবে। যেমনটা এখানে সব তোলার পর বস্তার মধ্যে রাখা হচ্ছে এবং এটাকে তারপর এক জায়গায় নিয়ে গিয়ে একসাথে ভালোভাবে জল দিয়ে ধুয়ে রাখতে হবে। এখানে দেখুন যে সব শসাগুলো কিন্তু রাখা হয়েছে, এবং বেশিরভাগ শসার কালার সাইজ তো ঠিকই আছে এবং সোজা, বাঁকা টেরা শসার পরিমাণ কম, আর গোড়ার শসা তো লাল কিছু কিছু হয়েছে, সেটা আমি শেষে গিয়ে দেখাবো, সমস্তটাই দেখাবো যে কতটা ভালো শসা কতটা লাল শসা, কোনো কিছু আপনাদের সামনে লোকানো হবে না, সমস্তটাই নন্দী কৃষি আপনাদের সামনে উপস্থাপনা করে এসেছে, এখনও করবে। দ্বিতীয় হারভেস্টের ভিডিও আমি দেবো। এই যে এখানে দেখুন হারভেস্ট করা হয়ে গেছে, আর শসাগুলো জাস্ট এখানে এক জায়গায় রাখা আছে, এরপর ধুয়ে প্যাকেট করা হবে, এবং প্যাকেটের শেষে কতগুলো হয়েছে সেটা তো আমি দেখাবো, সেখান থেকে আপনারা অনুমান করতে পারবেন যে এটার ওজন কতটা হয়েছে। তার আগে বলি, এখানে দেখুন যে প্রত্যেকটা শসার কালার সাইজ দেখুন, জাস্ট একদম পিওর দেশি টাইপের প্রত্যেকটা শসা, আপনারা দেখুন এই শসাটা যেমন একদম দেশি টাইপের, এটা এখনও ধোয়া হয়নি, ধোয়া হবে জল দিয়ে, তারপর আরও সুন্দর লাগবে। আর দেখুন এই যে ডোগাতে ফুল রয়েছে, তো এটা মার্কেটে বেশি চাহিদাযুক্ত। আর দেখুন দ্বিতীয় দিনও কিন্তু বেশ ভালোই আমার শসা বেরিয়েছে, আর এখনই এত সুন্দর শসার কালার, তাহলে যখন ডোগার দিকে শসা হবে আরও, তাহলে আরও কত সুন্দর হবে। দেখুন জাস্ট প্রত্যেকটা শসার কালার দেখুন একদম দারুণ। এই ধরনের প্রতিকূল পরিবেশে এইরকম শসা এবং এরকম ফলন হচ্ছে, এটা অনেক ভাগ্যের বিষয়। আপনারা আরও অনেকেই আমাকে আশীর্বাদ করুন যাতে আমার আরও ভালো শসা হয়। আর এখানে দেখুন এই যে জল নিয়ে আসা হয়েছে, এবং এই জলের মধ্যে এটাকে ধোয়া হবে, তারপর প্যাকেট করা হবে। এখন যদি আপনারা মার্কেটের বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেন, বেশিরভাগ গাছই কিন্তু নষ্ট হয়ে গেছে এবং এত সুন্দর কিন্তু শসা নেই, শসাগুলো বাঁকা হচ্ছে, মুখটা কলসির মতো হচ্ছে, অনেক সমস্যা হচ্ছে। সে অনুযায়ী এখানে আমার শসার কোয়ালিটি কিন্তু অনেক দারুণ রয়েছে, আর ভগবানের কৃপায় ফলনও মোটামুটি ভালোই আছে। আর গাছের কোয়ালিটি তো আমি দেখালাম, গাছও মোটামুটি খুব একটা ফাইন না থাকলেও মোটামুটি ভালোই আছে। আশা করছি এরপর আরও কিন্তু বেশি পরিমাণে ফল উঠবে, যে পরিমাণে জালি দেখলাম। তো এরপর আমি একদম ডাইরেক্ট প্যাকেট করব, কারণ এখানে নিজেকে জলে দিয়ে ধুতে হবে, এখন কেউ নেই, নাহলে আমি সেটা হয়তো ভিডিওতে দেখাতাম। তারপর একদম রেডি করে আমি ফাইনালটা দেখাচ্ছি যে কী পরিমাণ শসা হয়েছে। জল দিয়ে ধোয়ার পর কিন্তু শসার কালার গ্লেজটা আরও অনেকটা বেড়ে গিয়েছে। এখন জাস্ট এই শসাগুলোর উপরে একবার জল মারা হয়েছে, তারপর এটাকে আরও ভালোভাবে ধোয়া হবে আর বস্তা করা হবে। এই ধরনের শসাটা কিন্তু বেশিরভাগ মার্কেটে চাহিদাযুক্ত হয়, অর্থাৎ বেশিরভাগ মার্কেটেই এই ধরনের শসাটা চাই, একদম দেশি টাইপের সাদা আর সবুজের একটু মিশ্রণ, এটা ব্যাপক চলে মার্কেটে। এরপর যে শসাগুলো আমরা ধুয়ে নেব, এখানে যে জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে, আর তারপর ওটাকে জল থেকে একবার তুলে একদম বস্তায় দিয়ে দিতে হবে, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে আর শসার কালার বা গ্লেজটা আরও সুন্দর হয়ে যাবে, যেমনটা এখানে দেখা যাচ্ছে যে জলে দেওয়ার পর দেখুন জলে ধোয়ার পর আরও সুন্দর হচ্ছে। তারপর একদম বস্তাবন্দি করা হচ্ছে, যেমনটা এখানে দেখা যাচ্ছে এই যে এই বস্তাটা,
এই বস্তাটার এক ভর্তি হয়েছে, তার সাথে আর এই কিছু শসা রয়েছে, এগুলো টোটাল আজকের হারভেস্ট। কতটা হয়েছে সেটা আমি বলবো না। আর এখানে দেখুন যে লাল শসা, ভালো শসা আছে মানেই খারাপ শসা হবে, এই পরিমাণ শসায় এইটা খুবই তুচ্ছ আমি মনে করি। কারণ এই যে লাল শসার পরিমাণটা ছিল এটা 5 থেকে ম্যাক্সিমাম হলে 7 কেজি হবে, তার বেশি হবে না। আর ভালো শসার পরিমাণ তো আমি দেখালাম যে বড় বস্তাটার 1 বস্তা হয়েছে আর এই বস্তাটার অর্ধেক পর্যন্ত হয়েছে। তো এটার ওজন কতটা হতে পারে সেটা আপনারাই কমেন্ট করে বলুন, আমি আজকে এটার ওজন বলবো না। এটা একদম ভর্তি আর ওটার হাফ। সেই সাথে তো খারাপ কতটা হয়েছে আমি দেখালাম, খারাপটা দেখুন ব্যাগের মধ্যে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, প্রায় ওই 7 থেকে 7 কেজি হবে, তার বেশি হবে না। তো এতটা শসাতে এই 7 কেজি হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার এবং এটা খুবই সামান্য। আজকের ভিডিও এটুকুই, ভিডিওগুলো কেমন লাগে আমাদের অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, সম্ভব হলে ভিডিওটি একটি শেয়ার করবেন আর অবশ্যই সকলে একটি করে লাইক করবেন। যারা চ্যানেলে প্রথম এসেছেন সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনাদের এই ধরনের অনেক ভিডিও দেখতে পাবেন এখানে। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।